আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আরামবাগ থেকে বিভিন্ন রুটে বাস চলাচলের সংখ্যা রোজই প্রায় বৃদ্ধি পাচ্ছে, আর আমরা চেষ্টা করছি আপনাদেরকে সকাল সকাল প্রত্যেক দিন এই বিষয়ে আপডেট দিতে। আজও আমরা কথা বললাম আরামবাগ INTTUC সেক্রেটারি শফিকুল ইসলামের সাথে। উনি জানালেন আজকের বাস চলাচলের বিষয়ে তথ্য। দেখুন, বাস আমি আপনাকে কাল পর্যন্ত যা আপডেট দিয়েছিলাম সে তুলনায় আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমরা মালিকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে বাস পরিষেবাকে মানুষের কথা মাথায় রেখে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে তিনি সরকারি পরিষেবা যখন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন, তিনি মানুষকে আমাদের দলীয়ভাবে দলীয় নেতৃত্বকে বা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে যাতে বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে পথে নামে। আমি কাল পর্যন্ত আপনাদের যা আপডেট দিয়েছিলাম সেই পরিমাণ তার থেকে প্রচুর পরিমাণে আজকে বাস নেমেছে। আজকে যা বাস নেমেছে অর্যাপ্ত পরিমাণে বাস নেমেছে। বর্ধমান রুটে প্রায় কালকে যা পরিমাণে বাস নেমেছিল তার চেয়ে আজকে দ্বিগুণ পরিমাণ বাস নেমেছে। আজকে এছাড়াও বাস নেমেছে বদনগঞ্জ রুটে, বাস নেমেছে যা বলেছিলাম কালকে তার চেয়ে বেশি বাস নেমেছে। আজকে বাস নেমেছে কোটা, সাওড়া এসব বাস নেমেছে। আজকে বন্দর বাস পরিমাণে বেড়েছে। আজকে আরামবাগ কলকাতা বাস পরিমাণে বেড়েছে। আজকে পাঁশকুড়া আরামবাগ বাস যে আমাদের চলতো, সেই পাঁশকুড়া বর্ধমান যে বাসগুলো চলতো সেই বাসগুলো আজকে তিন চারখানা বাস নেমেছে। আজকে হলদিয়া তারুকেশ্বর বাস এসেছে। আজকে কাইতি আরামবাগ বাস এসেছে। আজকে মদনপুর আরামবাগ বাস চলাচল শুরু করেছে। আজকে বিভিন্ন রুটের সমস্ত রুটেই বাস চলাচল শুরু করেছে। আমাদের বাকি রয়েছে শুধু দুটো রুটে বাস চলাচল শুরু করার। বালিজানগঞ্জ বাস চলছে মাত্র দুটি, সকালে আসছে আর বিকেলে যাচ্ছে। চলছে বালিজানগঞ্জ বাস দুটি চলছে, বালিজানগঞ্জ কলকাতা সকালে আসছে আর বিকেলে যাচ্ছে। শুধু আমাদের একটি রুটই এখন পর্যন্ত বাকি রয়েছে, যেটা হচ্ছে খড়গপুর বাস। সেই খড়গপুর বাসটাই আমাদের বাকি রয়েছে। বাকি আমাদের রুটে সমস্ত বাস চলাচল শুরু হয়ে গেছে। কালকে তো দেখা গেছিলো বর্ধমান রুটে সমস্যা দেখা গেছিলো, আজকে কোনো ঝামেলা হচ্ছে নাকি? না, বর্ধমান রুটে যা সমস্যা হয়েছিলো আমাদের কর্মীদের সাথে আমরা কালকেই সাথে সাথে বসিয়ে মিটিয়ে দিয়েছি। আজকে আমাদের পর্যাপ্ত পরিমাণে বর্ধমান রুটে বাস নেমে গেছে, মানুষ এসে রাস্তায় দাঁড়াতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া বাস পেয়ে যাচ্ছে। আমার পরিচয়, আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়ন INTTUC সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।